রেডি হয়ে গেছি। তোমাকে বললাম না যে যাবো আমি, আমার দিদির মেয়ের জন্মদিন আছে সেখানে, তো আমি রেডি হয়ে গেছি, বাবানও রেডি হয়ে গেছে, তাহলে যাই ঘুরে আসি, তোমাদেরকে ওখানে দেখাবো কি হচ্ছে না হচ্ছে। চলো দেখো, বাবানও রেডি হয়ে গেছে। হাই, চলো তাহলে আমরা কোথায় যাবো এখন? নেহার কাছে। ওকে চলো, দাও নেহাকে দাও, হ্যাপি বার্থডে বলো। To you, happy birthday dear Neha, happy birthday to you. জোরে হাত তালি দে রে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কেকটা খাওয়া খেতে কেমন। তোকে দিচ্ছেও না, তোকে দিচ্ছেও না, দেখো আজকে ওর বার্থডে, ওদের বাড়িতে এসেছি বার্থডে সেলিব্রেশনের জন্য, কেক খাওয়া হয়ে গেছে, আমরা বসে আছি, দেখি আর কি খেতে দেয়। এই দেখি বিরিয়ানি, চিকেন চাপ, মাটন চাপ, এগুলো যদি না দিয়েছে না তাহলে সেখান থেকে যাবো না, এখানেই বসে থাকবো। বলেছে বিরিয়ানি, তোমরাও দেখো হ্যাঁ কেমন বিরিয়ানি চিকেন চাপ মাটন চাপ দিচ্ছে। এই যে বার্থডে গার্লের মা, এই যে বার্থডে গার্লের মা, একটু হাই করে দাও, একটু হাই করে দাও বার্থডে গার্লের মা। সে ব্যস্ত, তার এখন তার ছেলে তাকে জ্বালাচ্ছে, ঠিক আছে, আর আমরা বসে আছি, এখন ছেলে তার হাওয়ালে করে দিয়েছি। তো মেয়ে কিন্তু বলেছে বিরিয়ানি চিকেন চাপ খাওয়াবে না, দিলে পরে কিন্তু এখানে বসেই থাকবে। তোমরাও সবাই দেখো কেমন চিকেন চাপ আর বিরিয়ানি খাওয়াচ্ছেন। দেখো বিরিয়ানির জায়গায় লুচি আর মাংস। তো দেখো আমি বাড়ি চলে যাচ্ছি, এবারে আমাদের হয়ে গেছে ওখানে, আমরা ঘুরে ফিরে বাড়ি যাচ্ছি। তো এখন রাত হয়ে গেছে অনেক, তাই তোমাদের সাথে আর কোনো কথা বাড়াচ্ছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা, কালকে আবার দেখা হবে নতুন ব্লগে, তখন ততক্ষণের জন্য বাই, গুড নাইট, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, টাটা।